সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা। লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর FIR নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানে বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোক করছে, প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে, এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। আর সংবাদ মাধ্যম মিডিয়া তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি, কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন, মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে। এরা চাইছে, মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে, তারা একসঙ্গে মিথ্যা কুৎসা তৃণমূলের ক্ষতি ষড়যন্ত্র এসব করছে একাংশ, কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না।